আমনাগার বাকিপুরের বিপুল সম্পত্তির হদিস এফসিআর গোডাউনে নাম করে জমি কেনেন বাকিপুর সাধনপুর পঞ্চায়েত এলাকার সাধনপুর মৌজায় পায় 560 কাঠা জমির হদিস পাওয়া যায় স্থানীয়দের দাবি এফসিআর গোডাউনে নাম করে জমি কিনেছেন এই বাকিপুর রহমান আমনাগার বাকিপুরের বিপুল পরিমাণ সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে এফসিআর গোডাউনে নাম করে জমি কিনেছেন এই বাকিপুর সাধনপুর পঞ্চায়েত এলাকা সাধনপুর মৌজায় প্রায় 560 কাঠা জমির হদিস পাওয়া গিয়েছে স্থানীয়দের দাবি যে এফসিআর গোডাউনে নাম করেই জমি কিনেছেন এই বাকিপুর রহমান এই বিষয়ে আমাদের প্রতিনিধি টিটপ কি ছবি তুলে ধরছে দেখুন ব্যবসায়ী বাকিপুর রহমান গ্রেফতার হতেই ইতিমধ্যেই একের পর এক সম্পত্তির হদিস মিলছে ইডির কাছে কোথা থেকে আসলো বিপুল পরিমাণে সম্পত্তি যার মধ্যে রয়েছে অন্যতম উত্তর চব্বিশ পরগনা জেলার আমনাঙ্গা ব্লকেও সেখানেও বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছে এই বাকিপুরের এমনটাই তথ্য উঠে আসছে একেবারে রিপাবলিক বাংলার কাছে রিপাবলিক বাংলার এই মুহূর্তে দর্শক যারা দেখছেন তাদেরকে একবার সরাসরি দেখানোর চেষ্টা করব সেই তথ্যগুলো অর্থাৎ এখানে রয়েছেন উত্তর চব্বিশ পরগনার আমনাঙ্গার সাধনপুর এই সাধনপুরে এই যে একেবারে পরিষ্কারভাবে নাম লেখা রয়েছে বাকিপুর রহমান তার জমির একটা একর রয়েছে 7.5736 অর্থাৎ বলা চলে প্রায় 24 বিঘে দাগের সংখ্যা টোটাল প্লট 47 অর্থাৎ 47 জন মালিকের কাছ থেকেই এই 24 বিঘে জমি কেনা হয়েছে পাশাপাশি আরও বেশ কিছু তথ্য একেবারে আমরা দেখাবো এখানে আরও একটি তথ্য রয়েছে উত্তর চব্বিশ পরগনার আমনাঙ্গার দাঁতপুর অর্থাৎ অন্য একটি একেবারে পাট সেই পাটেও বাকিপুর রহমানের বাড়ির ঠিকানা এখানে দেওয়া রয়েছে কাউকে পাড়া দেগঙ্গা এখানে 2.215 একর এখানে প্লটের সংখ্যা রয়েছে 7 অর্থাৎ 7 মালিকের কাছ থেকে এই জমিটি কেনা হয়েছে এর পাশাপাশি আরও একটি তথ্য রয়েছে একেবারে এখানেও দাঁতপুর এলাকায় সেখানে এই বাকিপুর রহমান তার এখানে 0.015 একর জমি পাশাপাশি দাগের সংখ্যা 2 অর্থাৎ 2 মালিকের কাছ থেকে জমি কেনা হয়েছে মোট বলা চলে একদিকে যেমন 24 বিঘের উপরে জমি রয়েছে অর্থাৎ সেখানে দাঁড়িয়ে সেই জমির সংখ্যা যে 24 বিঘে রেকর্ড করা সেখানেও জমি রয়েছে প্রায় 30 বিঘের উপরে অন্যদিকে একেবারে যে দাঁতপুর সেখানে রয়েছে প্রায় 2.5 বিঘের কাছাকাছি জমি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে বাকিপুর রহমান বিপুল পরিমাণে টাকা এই টাকা কোথা থেকে পেলেন যেখান থেকে এই বিপুল পরিমাণে সম্পত্তি কিনেছেন জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কি প্রতিক্রিয়া একবার শোনাবো আমি ওকে চিনি না আমি একে না মাই ধরতাম একদিন ওরা বসে থাকলো আমার হাত ছানি করে ডাকলো হয়েছে যে আপনাকে কিছু এই আছে যে কোনো ইনকাম আছে তো আছে আমি বলি না বলে যেটি আমি এখানে একটা ঘর কর দিয়ে আমি বালি ফেলবো তা এখানে একটু পাহারা দেবেন বলি হ্যাঁ পাহারা দেবো তা তখন তিনি ঘর করে দিলাম থাকতাম 3,000 করে টাকা দিয়েছিল 2 মাস দিয়েছিল আর দিইনি আর সেখান থেকে আমি বলি আমি আর থাকবো না এবার তারপরে কি হয়েছে না হয়েছে কে কিনেছে তাও আমি জানি না যারা আসতো তারা কিসে করে আসতো গাড়ি করে আসতো চারচাকা গাড়ি অনেক লোক আসতো ওই 7-8 জন করে আসতো 7-8 জন করে আসতো এই কি বলেছে কি হবে বলেছে ওই রাইস মিল হবে হ্যাঁ আর এখানে বললো রাইস মিল হবে অনেক লোকের কাজ কাম হবে আমরা শোনালাম রাইস মিল হবে সেই কারণে বিপুল পরিমাণ জমি নেওয়া হয়েছিল 1-8 কাঠা নয় 560 কাঠা জমির হদিশ পাওয়া গিয়েছে আমডাঙ্গাতেই বাকিপুরের বিপুল পরিমাণ সম্পত্তি এফসিআর গোডাউনে নাম করে জমি কিনেছিল এই বাকিপুর সাধনপুর পঞ্চায়েত এলাকার সাধনপুর যে মৌজা সেখানকার প্রায় 560 কাঠা জমির হদিশ পাওয়া গিয়েছে স্থানীয়রা বাসিন্দারা যারা দাবি করছে এফসিআর গোডাউনে নাম করেই জমি কিনেছিলেন বাকিপুর আবার এ বিষয়ে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তার কি প্রতিক্রিয়া শুনুন ইডি তার ইয়েতে বলছে চার্জশিটে বলছে এর 25% থেকে 40% কাট মানি যেত মানে খোলা বাজারে বিক্রি করে দেয়া হতো তাহলে আপনারাই হিসাব করুন তাহলে সেইটা কত কোটি টাকা কত হাজার কোটি টাকার দুর্নীতি এই 10 বছরে হয়েছে এ দুর্নীতি শিক্ষা দুর্নীতির থেকেও বিরাট এবং বহু জেলাতে বেশ কিছু রাইস মিল ওনার আছে যারা এর সাথে যুক্ত বাকিপুর ফাঁকিপুর পাখিপুর এই সমস্ত নামেরা জনগণকে ফাঁকি দিয়ে এরা কোটি কোটি টাকা রোজগার করেছে এবং মন্ত্রীর সম্পত্তি বহরে বেড়েছে নমস্কার প্রিয় দর্শক নমস্কার ভারত গোটা ভারতের জন্য একটা সুখবর রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য
সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার সুইচ টু রিপাবলিক ডিজিটাল।